মায়ের যখন ছোট ছিল তাকে অনেক মশায় কামড়াতো, মশায় কামড়ানোর জন্য তাকে দিনের বেলায় মশারির নিচে রাখা হতো। মানে কি বলবো, এখন ওর বয়স 1 মাস 27 কি 26 27 এরকম, মশাতে কামড়ে ঘা করে দিত। এই জন্য দিনের বেলায় রাতে 24 ঘন্টায় মশারির নিচে, আর মশুরি দেখলে ভয় পাইতো, লাল মশুরি দেখলে কান্নাকাটি করতো। মশুরি টাঙ্গার সাথে সাথে সে ঘুম থেকে জেগে যায়। যে এখন যেমন ঘুম থেকে উঠে নড়ানড়ি করছে, নড়ানড়ি করছে আর মশুরির দিকে তাকায়। ও যে কিভাবে বুঝতে পারে যে মশুরি আমার ওপরে টাঙ্গাচ্ছে কিংবা মশুরি রাখছে, তো ওই জানে। মশুরির দিকে খালি তাকাবে, মশুরির দিকে তাকায় আর কান্না করতো, মশুরির দিকে তাকায় আর হুম 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 করে।